হ্যাঁ, আয়োজন তো সব ঠিকই আছে মা, এবার পুজো শুরু করি তাহলে। হ্যাঁ হ্যাঁ, আর এই যে এর মধ্যে পরিবারের সবার নাম গোত্র লেখা আছে। সবার নাম লেখা হয়েছে কেন গো? শুধু নাম না, গোত্র লিখে দিতে হয়, যাতে ঠাকুর মশাই সবার নামে আলাদা আলাদা করে পুজো দিতে পারে, তাতে মঙ্গল হয়। আমি আমার মায়ের নাম ওখানে লিখে দিলে আমার মায়েরও মঙ্গল হবে? হ্যাঁ। আমি তো জানি না মায়ের গোত্র কি, তাহলে মায়ের মঙ্গল হবে না? আমার গোত্র লিখে দে। দেখুন চিনি নতুন অধ্যায় 24 সেপ্টেম্বর থেকে প্রতিদিন রাত 10:30 স্টার জলসায়।